ভুয়ো শিক্ষক নিয়োগ কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন ডিআই পুরবী দে বিশ্বাস সহ দুজনকে শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলো। সুতির গোঠা এআর হাই স্কুলের ভুয়ো শিক্ষক নিয়োগের তদন্তে শুক্রবারই তিনজনকে সিআইডি গ্রেপ্তার করে। চোদ্দ দিনের হেফাজত চেয়ে আবেদন করে সিআইডি। কোর্ট থেকে বেরিয়ে প্রাক্তন ডিআই পুরবী দে বিশ্বাস বলেন, সব বলবো, আপনারা অপেক্ষা করুন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদের সুতির গোঠা এআর হাই স্কুলের ভুয়ো শিক্ষক নিয়োগের তদন্তে শুক্রবার বহরমপুরের শিক্ষা ভবনে ফের সিআইডি হানা দেয়। প্রায় ঘণ্টা খানেক ধরে শিক্ষা দপ্তরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর বর্তমান ডিআই অমর শীল, জঙ্গিপুরের এসআই সহ আরো তিনজন ক্লার্ককে জিজ্ঞাসাবাদের জন্য বহরমপুরের সিআইডি দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে কলকাতার ভবানী ভবন থেকে সরাসরি টেলিকনফারেন্সের মাধ্যমে জেরা করা হয়। তারপরেই নিত্যগোপাল মাঝি ও অঞ্জনা মজুমদার নামে দুজন ক্লার্ককে গ্রেপ্তার করে সিআইডি। তার মধ্যে অঞ্জনা মজুমদার ইতিমধ্যে অবসর নিয়েছেন। অন্যদিকে কলকাতার ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদের প্রাক্তন ডিআই পুরবী দে বিশ্বাসকে। শনিবার তিনজনকে আদালতে তোলা হয়। চোদ্দ দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে সিআইডি। কোর্ট থেকে বেরোনোর সময় প্রাক্তন ডিআই পুরবী দে বিশ্বাস বলেন, সব বলবো, আপনারা অপেক্ষা করুন। ম্যাডাম কিছু বলবেন না? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাত।